ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমি তোমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে যোজ্যতা বা যোজনী নিয়ে আলোচনা করব। যোজ্যতা বা যোজনী কি? অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বা যোজনী বলা হয়। আমাদের পাঠ্যবইয়ে অনেকগুলো নিয়ম দেওয়া রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমি বলছি। সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনী এক ধরা হয়। কোনো মৌলের একটি পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হয়। যেমন অক্সিজেনের সাথে একটি হাইড্রোজেন দুটি হাইড্রোজেন যুক্ত হয়ে H2O তৈরি করে। এখানে অক্সিজেনের সাথে যেহেতু দুইটি হাইড্রোজেন যুক্ত হয়েছে তাহলে অক্সিজেনের যোজনীর সংখ্যা হবে 2। আরেকটি নিয়ম হচ্ছে কোনো একটি মৌলের পরমাণুর সাথে যদি যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে যত হয় ওই সংখ্যাই হচ্ছে ওই মৌলের যোজনী। যেমন ক্যালসিয়ামের সাথে যদি একটি অক্সিজেন যুক্ত করা হয় তবে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। এখানে ক্যালসিয়ামের সাথে যেহেতু একটি অক্সিজেন যুক্ত হয়েছে এর সাথে 2 গুণ করলে হবে 2, তাহলে ক্যালসিয়ামের যোজনী হবে 2। আবার কিছু কিছু মৌল রয়েছে যেগুলোর যোজনী একাধিক হয়ে থাকে। কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে তবে সেই যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয় বা যোজ্যতা বলা হয়। আশা করি তোমরা যোজনী বা যোজ্যতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছ। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।